আমরা যদি দোয়া করার পূর্বে দরুদ না পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তাহলে সেই দোয়াগুলো আসমান এবং জমিনের মধ্যে পেন্ডিং হয়ে থাকে, ঝুলে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা কথা বলবো দোয়া কবুল হওয়ার শর্তসমূহ নিয়ে। আমরা আমাদের সমাজ অথবা পরিবারের সদস্যদের মধ্যে লক্ষ্য করি, অনেকেই বলে থাকে যে এত দোয়া করছি কিন্তু আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না কেন। সুতরাং আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব যে শর্তগুলো থাকলে আমাদের দোয়া কবুল হবে এবং মুহূর্তের মধ্যে আরশে আজিমের মধ্যে নক করবে। দোয়া কবুলের জন্য প্রথমত শর্ত হচ্ছে পাঁচটি। এর মধ্যে এক নম্বর শর্ত হলো আকলুল হালাল, হালাল খাবার খাওয়া। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, সেই শরীর কোশ্চেন কালো জান্নাতে প্রবেশ করবে না যে শরীর হারাম খেয়ে বর্ধিত হয়েছে। সুতরাং আমরা যে খাবারগুলো খাই অথবা আমাদের যে ইনকাম সোর্স রয়েছে, সেই ইনকাম সোর্স এবং খাবার যেগুলো আমরা খাই সেগুলো হতে হবে হালাল খাবার এবং হালাল উপার্জন। ইয়োর ইনকাম শুড বি হালাল, ইয়োর ফুড শুড বি হালাল, ইয়োর ড্রিঙ্ক শুড বি হালাল, ইয়োর ব্যাংক ব্যালেন্স শুড বি হালাল। আপনার জীবনের যতগুলো অর্থনৈতিক সেক্টর রয়েছে সবগুলো হতে হবে হালাল উপার্জনের মাধ্যমে, এবং আপনি যে খাবারটি খাবেন সেটি হতে হবে হালাল খাবার। কারণ দোয়া কবুলের প্রথম শর্ত হলো আকলুল হালাল, হালাল খাবার খাওয়া। ইন্নাল্লাহ তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো অপবিত্র জিনিস অ্যাকসেপ্ট করেন না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তাই বলবো আসুন আমরা আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে হালালভাবে আমাদের জীবন পরিচালনা করার জন্য চেষ্টা করি। দোয়া কবুলের দুই নম্বর শর্ত হলো আমরা একমাত্র চাইব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছে আমরা চাব না। আমাদের সমাজে আমরা অনেক ধরনের মানুষ লক্ষ্য করি যারা বিভিন্ন মাজারের মধ্যে গিয়ে চায় যে বাবা আমাকে অমুক দাও তমুক দাও, অনেকে সন্তান চায়, অনেকে গাড়ি বাড়ি চায়, বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন রকমের জিনিস চায়। কিন্তু এই জিনিসগুলো কবরের মধ্যে চাওয়া যাবে না। হ্যাঁ, কবর আমরা জিয়ারত করতে পারবো, মাজার আমরা জিয়ারত করতে পারবো, তবে আমরা নিজের জন্য সে দোয়া করব এবং সেই জায়গার মধ্যে যে ব্যক্তি শুয়ে রয়েছে সেই ব্যক্তির জন্য দোয়া করতে পারবো, তার নাজাতের জন্য, তার গুনাহ মাফ করার জন্য আমরা দোয়া করতে পারবো। কিন্তু সেই ব্যক্তির কাছে, মৃত ব্যক্তির কাছে আমরা কোনো কিছু চাইতে পারবো না। দোয়া কবুলের তিন নম্বর শর্ত হলো ইয়াকিন থাকতে হবে, অর্থাৎ আমি যে দোয়াটা করছি সে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করছেন, সেই বিশ্বাসটা আমাদের মধ্যে থাকতে হবে। আমরা বিভিন্ন ধরনের দোয়া করি যে আল্লাহ আমি যেন পরীক্ষার মধ্যে ভালো ফলাফল করতে পারি, আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও। অনেকে দোয়া করে যে একজন নেককার সহধর্মিনী যেন আমি পাই, নেক সন্তান আমাদেরকে দান করো। আমাদের মনের যে সমস্ত চাওয়াগুলো রয়েছে সেই চাওয়াগুলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে থাকি, চাবো ঠিকই,
কিন্তু তার সাথে সাথে আমাদের মধ্যে এই বিশ্বাসটুকু থাকতে হবে যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াটুকু কবুল করছেন, গ্রহণ করছেন। উদুল্লাহি ওয়া আনতা মুকিনুনা বিল ইজাবা, যে আমি সুনিশ্চিত যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার ফরিয়াদ শুনছেন এবং তিনি সেগুলো গ্রহণ করছেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, দোয়া কবুলের চার নম্বর শর্ত হলো আসসালাতু আলা রাসূল, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পড়তে হবে। কুল্লু দোয়া ও মাহজুব ও মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদ, যতক্ষণ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ না পড়ে দোয়া করা হবে, সেই দোয়াগুলো আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে পেন্ডিং হয়ে থাকবে, সেগুলো আরশ আজিমের মধ্যে পৌঁছাবে না। তাহলে আমাদের দোয়াগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় তার জন্য আমাদেরকে কী করতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথমে দুরুদ শরীফ পাঠ করতে হবে, তারপরে আমাদেরকে দোয়া করতে হবে, সে দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছবে এবং তিনি তা গ্রহণ করবেন। দোয়া কবুলের পাঁচ নম্বর শর্ত হল মুআফাকাতু দোয়াই বিদ্দাওয়াব, দোয়ার সাথে দাওয়াহ থাকা লাগবে। যেমন কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তাহলে তাকে চিকিৎসা গ্রহণ করতে হবে, যদি সে চিকিৎসা গ্রহণ না করে বলে যে আমার জন্য দোয়া করবেন, এই দোয়া কিন্তু তার কোনো কাজে আসবে না। দোয়ার সাথে দাওয়াটা হচ্ছে রিলেটেড, এর মধ্যে একটা সম্পর্ক রয়েছে। কোনো পরীক্ষার্থী যদি পড়ালেখা না করে বলে যে হুজুর আমার জন্য দোয়া করবেন, সেই দোয়া কিন্তু কোনো কাজে আসবে না। সেই দোয়া তখনই কাজে আসবে যখন এই দোয়ার সাথে দাওয়া এর সম্পর্ক থাকবে, অর্থাৎ সেই শিক্ষার্থী যখন পড়ালেখা করবে তখনই সেই দোয়া কাজে লাগবে। আপনাদেরকে একটা গল্প বলি। একজন ব্যক্তি গেছে পীর সাহেবের কাছে, তো সে যাই বলছে যে হুজুর আমার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে একটা নেক সন্তান দান করেন। পীর সাহেব দোয়া করলো যে হ্যাঁ বাবা ঠিক আছে, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা নেককার সন্তান দান করবে। তো সে ব্যক্তি চলে গেল, আবার এক দেড় বছর পরে এসেছে, এসে বলছে যে হুজুর কী যে দোয়া করলেন, আমার তো সন্তান হয় নাই, আপনি আরও খাস করে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে একটি নেককার সন্তান দান করে। পীর সাহেব আবার দোয়া করে দিল, সে চলে গেল, আবার এক দেড় বছর পরে এসে বলছে হুজুর দোয়া তো কোনো কাজে আসছে না, আপনি আরও ভালো করে দোয়া করবেন আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে একটি নেককার সন্তান দান করে। তারপর পীর সাহেব একটু চিন্তার মধ্যে পড়ে গেল যে কী ব্যাপার। সেই ব্যক্তির তিন থেকে চার বছর হয়ে গেল, সেই ব্যক্তির কোনো সন্তান হচ্ছে না, কারণটা কী? তারপরে পীর সাহেব একটু চিন্তাভাবনা করে সেই ব্যক্তিকে প্রশ্ন করলো যে বাবা আচ্ছা বলো তো তুমি কি বিয়ে করেছ? সেই ব্যক্তি বলল না হুজুর আমি তো এখনো বিয়ে করিনি। তো পীর সাহেব বলল যে তুমি যদি বিয়ে না করো তাহলে তোমার সন্তান আসবে কোথা থেকে? সন্তান আসবে তখন যখন তুমি বিয়ে করবে, বিয়ের কাজটা যখন তুমি সম্পন্ন করবে তারপর না তোমার সন্তান হবে, এর আগে কীভাবে সন্তান হবে? তাহলে আমরা যে দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করব তার জন্য কি লাগবে? দাওয়া লাগবে। প্রিয় শ্রোতামণ্ডলী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একবার বিচ্ছু পোকা কামড় দিল। বিচ্ছু পোকা কামড় দেওয়ার পরে তিনি খুব ব্যথিত হলেন। বাসায় এসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে আয়েশা, পানির মধ্যে লবণ দিয়ে পানিটা একটু গরম করে নিয়ে আসো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে আসলেন এবং সেই জায়গার মধ্যে দিচ্ছেন, সেই ক্ষত স্থানের মধ্যে দিচ্ছেন, তার সাথে সূরা ফাতহা এবং সূরা ইখলাস পড়ে ফু দিচ্ছেন।
মুহূর্তের মধ্যে ব্যথা সেরে গেল। প্রিয় ভাইরা আমার, দেখুন এখানে দোয়ার সাথে দাওয়া কি সুন্দর একটা সম্পর্ক রয়েছে। আপনার দোয়াগুলো তখনই কবুল হবে যখন সেই দোয়ার পিছনে দাওয়া থাকবে। তো প্রিয় শ্রোতা মণ্ডলী, দোয়ার যে পাঁচটি শর্ত আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করলাম, সেই পাঁচটি শর্ত মেনে যদি আমরা দোয়া করতে পারি, আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াগুলো কবুল করবেন। তাই বলবো আসুন উক্ত আলোচনার উপরে আমল করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মনের কথাগুলো শেয়ার করি। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন, এই বিশ্বাস আমরা রাখব। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।